M. 1 বলে লিখে কিংবা এরকম ভিডিও দেখে নাম্বার চিনতে এবং বলতে শিখেছিলাম। খুব ভালো হতো তাই না যে প্রিস্কুলারদের নাম্বার শেখার জন্য একটি মজার ওয়ে থাকতো? কিন্তু কিন্তু কিভাবে? A few moments later. Eureka! That's it! একটা ম্যাথ গেম! যেন খেলতে খেলতে প্রিস্কুলার নাম্বার আইডেন্টিফাই করতে শিখে। আমিও ম্যাথ গেমস খেলবো। আমিও ম্যাথ গেমস বানানো দেখতে চাই। আর কত দেরি করবা? আর কত দেরি করবা? আর দেরি নয়, লেটস গেট ডাউন টু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, আমি সাফা সাহিল। আমি আবার এসেছি একটি ম্যাথ গেমস নিয়ে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান উইথ সাহিল। আর আজকে ভিডিওটি মূলত আমার কাজিন আসমিয়া এবং আমার ভাগ্নি এরি এবং অলি মতো প্রিস্কুলারদের জন্য নাম্বার আইডেন্টিফিকেশন গেমটি বানানো এবং খেলা দুটি খুব সহজ। তাহলে চলো ম্যাথ গেমটি বানানোর উপকরণগুলো দেখে নেই। প্রথমেই লাগবে শক্ত কাগজ। তোমরা এই সাইডে যে কোনো শক্ত কাগজ নিবে। এরপর লাগবে নীল কালারের একটি পোস্টার পেপার। আমি আকাশ, মেঘ, সূর্য এবং একটি থিম বেছে নিয়েছি ম্যাথ গেমসের জন্য, তাই আমি এখানে নীল পোস্টার পেপারটি ইউজ করেছি। আরো লাগবে কালারফুল পেপার। আর তো লাগবে কেটি। আর টু সাইডের টেপ এবং রুশি। বানানো শুরু করি। আমার শক্ত কাগজ দিতে নীল কালারের পোস্টার পেপার বেছে নিয়েছি এবং পাশ দিয়ে কালো বর্ডার করে নিয়েছি। নীল আকাশ আর জানালা ভাগ মনে হচ্ছে না। প্রথমে আমরা এই বক্সটি শক্ত কাজে লাগিয়ে দিব এবং সেই সাথে এই রকেটটিও লাগাবো। ইউ! বন্ধুরা, আর বক্সটি এবং রকেটটি দুটোই লাগানো শেষ। বন্ধুরা, আমরা এখন সুইচটি লাগিয়ে দিব। বন্ধুরা, আমার সূর্যটি লাগানো শেষ। এবার আমি ছোট ছোট রিংগুলো এখানে লাগাবো। এই ছোট ছোট রিংগুলো মানার জন্য আমরা এই কার্ডবোর্ড ইউজ করেছি। আমরা এরকম 10টি রিং মানিয়েছি। বন্ধুরা, আমার রিংগুলো লাগানো শেষ। এবার আমি এই মেঘগুলো দিয়ে এগুলো লাগিয়ে দিব। বন্ধুরা, আমার মেঘ লাগানো শেষ। এবার আমি এই সকালগুলো মেঘের উপর লাগিয়ে দিব। আমার নামাগুলো লাগানো শেষ। আমার রকেট ক্লাউড 1, ক্লাউড 2, ক্লাউড 3, ক্লাউড 4, ক্লাউড 5, ক্লাউড 6, ক্লাউড 7, ক্লাউড 8, ক্লাউড 9, ক্লাউড 10, সান। রুশিতে একটি মাথা এখানে লাগিয়ে দিব, তাহলে আমাদের ম্যাথ গেমসটা মানানো শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমার ম্যাথ গেমস মানানো শেষ। এই বক্সের ভিতরে আমি রুশি ঢুকিয়ে রেখেছি। এটা বের করে আমি আমাদের বন্ধুদের সাথে এটা খেলে দেখাবো। ম্যাথ গেমসটি শুরু হয়ে গিয়েছে। আমাদের রকেটটি ফানি সাহিলের ফ্ল্যাগ নিয়ে যাত্রা শুরু করে দিয়েছে।
আমরা এইভাবে রশি দিয়ে এক এক করে সব নাম্বার কানেক্ট করে দিব এবং স্থানে পৌঁছে যাব ইনশা আল্লাহ। আর এইভাবেই প্রিস্কুলাররা 1 এর পর 2, 2 এর পর 3 এরকম করে কাউন্ট করতে করতে নাম্বার আইডেন্টিফাই করতে শিখে যাবে। আমি আমাদের বন্ধুদের সাথে এই ম্যাথ গেমস খেলে শেষ করেছি। আমরা সব নাম্বার কানেক্ট করতে পেরেছি। আমাদের রকেট স্থানে পৌঁছে গেছে। হুররে! ভিডিও ভালো লাগে থাকলে প্রেস লাইক বাটন। আর মজা মজা ম্যাথ গেমস দেখতে হলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফান উইথ